হঠাৎ করে স্থান পরিবর্তন করেছেন স্বৈরাচারী ট্যাগ নিয়ে দেশ থেকে পালানো শেখ হাসিনা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ মিরাটের সেনানিবাস বা ক্যান্টনমেন্ট এলাকায় একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে দিল্লির কেন্দ্রস্থল থেকে মিরাটের দূরত্ব মোটামুটিভাবে 83 কিলোমিটার, অর্থাৎ 50 মাইলের অল্প বেশি। কিন্তু কেন হঠাৎ করে এই স্থান পরিবর্তন, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেই সাথে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি এই শিফটের পেছনের মূল বিষয় হতে পারে। দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, মিরাট সেনানিবাস এলাকায় একটি আধা সামরিক বাহিনীর একটি গেস্ট হাউস বা অতিথি নিবাসে তাকে রাখা হয়েছে বলেও বাংলা ট্রিবিউনের বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে। বলা হচ্ছে সেই গেস্ট হাউস খুব সম্ভবত ভারতের র্যাফ বা র্যাপিড অ্যাকশন ফোর্সের হতে পারে। দিল্লিতে শীর্ষ নিরাপত্তা সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্রের বরাতে বাংলা ট্রিবিউনের রিপোর্ট জানিয়েছে, ভিভিআইপির অতিথির সার্বিক নিরাপত্তা বিবেচনায় দিল্লি থেকে তাকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম দিকেই, মোটামুটি দিন 15 আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন। যদিও এই মুভ নিয়ে বিস্তারিত খুব বেশি কিছু জানা যাচ্ছে না। যদিও শেখ হাসিনা ভারতে এসে নামার পর থেকে কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত একটিবারের জন্য কিছু জানায়নি। তবে তার ভারতে অবস্থানের পুরো বিষয়টি কঠোর গোপনীয়তা মনে রাখা হয়েছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে মিরাটে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও এই বিষয়টি কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। গত 5 আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক এয়ারক্রাফটে করে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তাকে সেখানে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রথমে ভারতের ধারণা ছিল দিল্লিতে খুব অল্প সময় থেকেই শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন, তাই প্রথমে তাকে ওই বিমান ঘাটির টার্মিনাল ভবনেই রাখা হয়েছিল। কিন্তু পালিয়ে আসা শেখ হাসিনাকে আসতে দিতে ব্রিটেন তখন রাজি না হওয়ায় ভারতকে সেই পরিকল্পনা বদলাতে হয়। হাতে গোনা কিছু কমার্শিয়াল ফ্লাইট মাঝে সাঝে ওঠানামা করলেও গাজিয়াবাদের হিন্দন মূলত ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটি। সেখানে ভিভিআইপি অতিথিদের লম্বা সময়ের জন্য থাকার খুব একটা সুব্যবস্থা নেই। এরই মাঝে যখন এটা স্পষ্ট হয়ে যায় যে খুব চট করে শেখ হাসিনার কোনো তৃতীয় কোনো দেশে যাওয়ার সম্ভব হচ্ছে না, তখন 2-4 দিনের ভেতরেই তাকে সরিয়ে আনা হয় দিল্লিতে বা দিল্লির একেবারে লাগোয়া একটি সেফ হাউসে। এরপর বেশ কিছুদিন তিনি সেই ঠিকানাতেই ছিলেন। মাঝে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত মেয়ে সায়মা ওয়াজেদের বাসভবনে মেয়ের সঙ্গে শেখ হাসিনাকে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জল্পনা ছিল, কিন্তু সেটাও শতভাগ নিশ্চিত করা যায়নি কখনোই। তবে দিল্লিতে তিনি যেখানেই থাকুন, সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে এই ভিভিআইপি অতিথিকে দেশের রাজধানীতে রাখাটা যে খুব কঠিন, সেটা ভারত সরকার উপলব্ধি করে দিন কয়েকের মধ্যেই। তাছাড়া খুব চট করে যে ভারত থেকে তার বাইরের কোনো তৃতীয় দেশে যাওয়া সম্ভব হচ্ছে না, সেটাও ক্রমশ স্পষ্ট হতে থাকে। তখন থেকেই ভাবনা চিন্তা শুরু হয় দিল্লির বাইরে কোথায় তাকে উপযুক্ত ব্যবস্থায় রাখা যেতে পারে। এরপর নানা অপশন চুলচেরা বিচার এবং বিবেচনা করে শেষ পর্যন্ত মিরাটের ঠিকানাটি চূড়ান্ত করা হয় বলে দাবি করছে স্থানীয় সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন।